হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমি খুব ভালো আছি। তো সুমিস ব্লগের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন সকালবেলা, তো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি, সকাল মানে অনেকটা সকাল। আজকে আমি অনেকটা সকালেই উঠেছি। তো আজকে একটা যাওয়ার আছে। তো দেখতে পাবে কোথায় কোথায় যাব, সবটাই শেয়ার করব। তো আজকে প্রথমে না সকালবেলায় উঠে উঠে রান্না বসিয়ে দিয়েছি, মানে এখন 7টা বাজে। তো 7টার সময় রান্না বসিয়ে দিয়েছি, মানে রান্না বসিয়ে দিয়েছি, চা স্নানও হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে। এবার রান্নাটা হলেই মানে বেরোবো, ওই 9:30টার দিকে বেরোবো। তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো, আজকে কী কী করি, কোথায় কোথায় যাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো, সকালেই বলেছিলাম যে কোথাও যাওয়ার আছে। তো এখন 9:15 বাজে, তো আমি রেডি হয়ে নিয়েছি। এই দেখো রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন বেরোবো, বেরোবো বলতে আমার দিদির বিয়ে পরের মঙ্গলবার, মানে 31 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 16 তারিখ। তো তার জন্য কিছু কেনাকাটা আছে, তো সেটাই করতে যাব। তো চলো তোমাদেরকেও, মানে তোমাদেরকেও নিয়ে যাব। তো আমি যাব, আমার মা যাবে আর আমার ভাই যাবে। তো চলো, আর আমার মেয়ে তো যাবেই। তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো। তো তোমরা ব্লগটা আজকে দেখতে থাকো, আর স্কিপ না করে তো খুব মানে ভালো ভালো কিছু জিনিস দেখতে পাবে তোমাদেরকে। আজকে আমি একটা জিনিস দেখাবো, তো চলো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। মানে মেয়ে এখনও আসেনি, মেয়ে মন্দির গেছে বাবার সঙ্গে, তো ও আসবে, ওকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে নিয়ে যাবো। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো, আমার মেয়েও রেডি হয়ে গেছে। দেখো এখন জুতো নিয়ে, জুতো পরবে। দেখলাম বাবু কী পরছো তুমি, কি এটা, এটা কি পরছো তুমি? এই দিকে দেখো, এই দে, এই দে বাবা, কি পরছো তুমি? এটা কি, এটা কি, এটা কি জুতো পরছে? দেখো পরে ফেলেছে একটা। তো চলো বেরিয়ে পড়ি। তো তোমাদেরকে প্রথমেই বললাম যে একটা জায়গা, তো মানে একটা জিনিস তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে আমাদের রামপুরহাটে কাপড়ের হাট। তো এখানে অনেক মানে অনেক রকমের, বহুত রকমের শাড়ি আছে, পাইকারি রেটে পাওয়া যায়, খুবই অল্প অল্প দামের মধ্যে। তো এগুলো তাঁতের শাড়ি, তো এগুলো প্রায় 300 কি 250-300 মধ্যে পাওয়া যাবে। আর দেখো এগুলো কাতান বেনারসি, তো এগুলো তো 1000-1100 এরকম টাইপের দাম আছে। তো এখানে অনেকটাই কম দামে পাওয়া যায় শাড়ি, মানে পাইকারি রেটে শাড়িগুলো পাওয়া যায়। তো এই দেখো খুব সুন্দর সুন্দর শাড়ি আছে, তো শাড়িও আছে, আরও অনেক কিছু জিনিস আছে, মানে ছেলেদেরও আছে, মেয়েদেরও আছে, চুড়িদার আছে, বাচ্চাদেরও আছে, সবারই আছে। তো এগুলো হচ্ছে বাচ্চাদের। তো তো এই মানে এই কাপড়ের হাটে মানে আমাদের মানে প্রতি বুধবার এই কাপড়ের হাটটা বসে। তো অনেক লোকই যায় আর ভিড় হয়, প্রচণ্ড ভিড়ও হয় প্রচণ্ড। তো চলো দেখতে থাকো কাপড়ের হাটটা। তো আশা করছি তোমাদের কাপড়ের হাট ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো কাপড়ের হাট থেকে বেরিয়ে এখন চলে এসেছি সোনার দোকানে। তো সোনার কী কী নিয়ে সেটাই তোমাদের সাথে তোমাদেরকেও দেখাবো। তো চলো দেখতে থাকো। বাজার টাজার করে বিকেলেই চলে এসেছি, তো এখন সন্ধেবেলা। তো এখন আমি আমার বরকে বলেছিলাম যে আমি এগরোল খেতে ইচ্ছা করছে, কিন্তু ও আমার জন্য বার্গার পাঠিয়েছে। তো ওকে একদিন বলেছিলাম যে বার্গারটা খাওয়া হয়নি কোনোদিন, তো বার্গারটা পাঠিয়েছে। তো বার্গারটা খেলাম, কিন্তু খুব একটা ভালো লাগলো না খেতে, খুব একটা খারাপও লাগলো না খেতে, মানে যেমন লাগে আর কি। তো এটাই হচ্ছে আমার সন্ধ্যের জলখাবার। তো চলো দেখতে থাকো। বাজার টাজার করে এসে এতটাই ক্লান্ত ছিলাম যে আর তোমাদের সামনে আমি আসতে পারিনি, মানে ক্যামেরার সামনে আর আসতে পারিনি। তো তাই ভাবলাম একবারে খাওয়া দাওয়া শেষ করেই তোমাদের সামনে আসবো। তো এখন রাত 10টা বাজে, তো মানে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। এই দেখো মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, তো এখন আমি মানে নিশ্চিন্ত মনে তোমাদের সাথে গল্প করতে পারি। তো তো আজকে বাজারে কী কী আমি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাজারে তো তোমার যেটা আসল জিনিস দেখাবার জন্য গিয়েছিলাম সেটা তো দেখিয়েছি, মানে কাপড়ের হাট, রামপুরহাট একটা কাপড়ের হাট হয় যেখানে সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় পাইকারি রেটে। তো তোমাদেরকে দেখেছি মানে প্রচুর কাপড় থাকে, মানে প্রচুর প্রচুর কাপড়, মানে যে কোনো জিনিসই থাকে, ছেলেদের মেয়েদের চুড়িদার বলো, জামা বলো, সব কিন্তু কাপড়ের সম্ভারটা একটু বেশি। তো ওখানে পাইকারি রেটে মানে একটু অনেকটাই কম দামে ওখানে শাড়ি পাওয়া যায়, শাড়িগুলো সুন্দর সুন্দর শাড়ি। তো তোমাদেরকে আমি সেটাই দেখালাম। তো প্রতি বুধবার আর শনিবার হয় হাটটা, না শুধুই বুধবারে হয়, একমাত্র বুধবারে হয়, শনিবারে হয় না, শুধু বুধবারে হয়।
তো আজকে বুধবার ছিল, তাই এর জন্য গিয়েছিলাম। তো মানে হাটে কিছুই নিয়ে নিখো, আমার ভাই নিয়েছে মনে হয় দুটো জামা হবে, তো আমরা কিছুই নিয়ে নিখো। তো চলো আজকে আমি কী কী বাজার করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখে নেবো। তো প্রথমেই শুরু করি আমার মেয়ের জিনিস দিয়ে। চলো আমার মেয়ের জন্য কী কী কিনেছি সেটাই দেখো। তো এই দেখো আমার প্রিন্সেসের জন্য একটা প্রিন্সেস জামা কিনেছি। আমার দিদির মানে সামনেই আমার দিদির বিয়ে, আমার মাসির মেয়ের দিদির বিয়ে সামনে বলতে 31 তারিখ, আর বাংলা হচ্ছে ইংরেজি 31 তারিখ, আর বাংলা হচ্ছে 16ই জ্যৈষ্ঠ, মানে পরের মঙ্গলবার। তো তার জন্যই কিছু শপিং করলাম। তো চলো কী কী শপিং করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করো। তো এই দেখো আমার মেয়ের জন্য একটা কিউট ড্রেস নিয়েছি, আমার প্রিন্সেসের জন্য একটা প্রিন্সেস ড্রেস। তো আমার তো খুবই পছন্দের, তো তোমাদের কেমন লেগেছে তো জানিও। তো আমার খুবই ভালো লেগেছে রেড কালারের। তো রেড কালারের মানে রেড কালারে এরকম নেই, মানে দুটো আছে এরকম টাইপের জামা, কিন্তু রেড কালারের নেই, তার জন্য রেড কালারের নিলাম। আর তার সঙ্গে ম্যাচিং এই যে চুড়িটা নিয়েছি, ও পরবে বিয়ের রাতে, তার জন্য এই দেখো। আর কিনেছি এই যে একটা জনসন বেবি ক্রিম, আর একটা জনসন বেবি সাবান, যেটা আমার মেয়ের খুবই দরকার। তো এই হচ্ছে আমার মেয়ের বাজার। আর কিছুই কিনিনি ওর জন্য, ও সব কিছুই আছে, হেয়ার বেল সব কিছুই আছে, ও হেয়ার বেল লাগাতে তেমন পছন্দ করে না। তো চলো এবার আমার বরের জন্য কী কিনেছি সেটাই দেখাবো। তো আমার বরের জন্য আমি মানে যেটা কিনেছি সেটা প্রতি বছর বিবাহবার্ষিকীতে ওকে দিই। তো এই বছরও ভাবলাম যে দেওয়ার কথা ছিল, কিন্তু ও নিতে চায়নি। তো এবার সামনে তো বিয়ে, তো আমার পছন্দ, তাই এই জুতো দুটো দিয়েছি ওকে। তো ওর জুতো দুটো মানে যে দুটো পরছিলো সেই দুটো যখন একটা হয়ে গেছে, তো বিয়ে বাড়ি বলে কথা, তো এই দুটো নতুন কিনলাম। তো দেখো জুতো দুটো কেমন হয়েছে, তো আর কি দেখাবো। তো আমার বরের জন্য আর কিছু কিনে নিই, ওটাই শেষ। আর আমার শপিংটা দেখবে সব থেকে বেশি। তো চলো প্রথমে শাড়ি নিয়ে স্টার্ট করি। এই হচ্ছে এই দেখো এই শাড়িটা নিয়েছি, মানে আমার দিদির হলুদ মানে গায়ে হলুদের সময় পরার জন্য। এই দেখো কেমন লাগছে, পুরো হলুদ আর গোলাপি মানে দু রকমের দু কালারের শাড়িটা। তো আমার তো খুবই ভালো লেগেছে, আমার বরের পছন্দ। তো আমি আমার বরের পছন্দ শাড়িটা, শাড়িটা খুব সুন্দর দেখো। তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। তো চলো এখন ম্যাচিংয়ের ব্লাউজ নিয়েছি সেটাই দেখাই দাও। এই দেখো ম্যাচিং ব্লাউজ ওর সঙ্গে পেছন দিকে বুক। তো এই এটাই হচ্ছে ওর ম্যাচিংয়ের ব্লাউজ। তো এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটাই পরবো, ঠিক করেছি। তো দেখি কদ্দূর কী হয়। তো চলো আর কি কিনেছি সেটাই দেখাবো। তো আর দেখাই এই দেখো এই রিংটা নিলাম, বলতে মুক্তার ওপর মুক্তার ওপরে মানে চান্দি দেওয়া আছে, বলতে রূপো দেওয়া আছে যাকে বলে। তো খুবই শখ ছিল, তো এটাও বানিয়ে নিলাম, এটাই নিয়েছি। আর একটা রিং নিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এটা গোল্ডের, এটা হচ্ছে পলা রিং। তো এই পলা রিংটাই নিয়েছি, কলারিংটা শুধু আমার জন্য নিই নি, মানে আমার দিদির যে বিয়ে তো আমি দেবো না, আমার মা দেবে আর কি। তো আমার মারাও দেবে আর কি, এরকম মানে সেম ডিজাইন লাও, ওদের ডিজাইনগুলো আলাদা আর আমার ডিজাইনটা আলাদা। তো একটা এই ডিজাইনটা আমি একটা ডিজাইন নিলাম, আমার দিদির ডিজাইনটা আলাদা, আমার মারা দুটো কিনেছে, একটা আমার বৌদি মানে আমার মাসির ছেলে বিয়ে করেছে ওর বউকে দেওয়ার জন্য, মানে দুটো কিনেছে। তো একসঙ্গে তিনটে কিনলাম, তো ওদের ডিজাইনগুলো আলাদা আমার ডিজাইনটা। তো ওদের ডিজাইনগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, তো ওদের ডিজাইনটা আমি তুলে রেখেছি। তো তো ওদের ডিজাইনগুলো তোমাকে আমি মানে তোমাদের আমি দেখিয়ে দেবো। তো চলো আর কি কিনেছি সেটাই দেখাবো। তো আংটিটা কেমন লেগেছে প্লিজ জানিও। তো প্রথমে বলি ওই মানে ওই যে রিংটা দেখলে কলার রিংয়ের ওপরে, তো ওটা আমার মারা আমাকে দিয়েছে, বলতে আমার দিদিদের জন্য কিনলো। তো বললো তোর খুব একটা নে, তো ওটা আমি নিয়েছি, মারা আমাকে দিল, মা দিয়েছে আমাকে এটা, মানে মা হোক বাবা হোক যে হোক দিয়েছে ওটা মাদের বাড়ি থেকে।
তো আর এটা দেখাবো, সেটা হচ্ছে যিনি আমার বর আমাকে দিয়েছে আমার জন্মদিনের গিফট। তো আমার জন্মদিন জ্যৈষ্ঠ মাসে 2 তারিখ, তো জন্মদিনে সেরকম তো কিছু করি না যে তোমাদের সাথে শেয়ার করবো। তো সেদিনটা আমি খুব ভালো করে কাটিয়েছি, কিন্তু তাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, হঠাৎ করেই হয়ে গেছে। তো আমার বর আমাকে জন্মদিনে কী দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এটা বানাতে দিয়েছিলাম, এই দেখো জন্মদিনের দিন গিয়ে বানাতে দিয়েছিলাম, তো এটাই নিয়ে এসেছি। দেখো নোয়া বান্দা আসতো, নোয়া বান্দানো। তো আমার হাতে শাঁখা বান্ধানো, কলা বান্ধানো, বালা সব কিছু, মানে সব কিছু ছিল, তো এটা ছিল না, তো এটাও নিয়ে নিলাম। তো এই দেখো ডিজাইনটা, তো দেখাই দাঁড়াবো পরিয়ে পরে দেখিয়ে দেখ তো কেমন লাগছে জানিয়া। তো সিম্পলের মধ্যে নিলাম, মানে যে সব সময় পরার জন্য, তো কেমন লাগছে জানিয়া। আর কি নিয়েছি তারাও দেখাচ্ছে, আরও কিছু মানে কসমেটিক কী কী নিয়েছি, তো এগুলো হলো গেল। আর তো চলো কসমেটিক কী কী নিয়েছি সেটাই দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো একটা ল্যাকমি সিসি ক্রিম নিয়েছি, একটা হোয়াইট টোন নিয়েছি, আমি যেটা ক্রিম মানে সবসময় ইউজ করি সেই ক্রিমটা নিয়েছি। একটা খোপা এরকম ধরনের কী বলে এটাকে, খোপা করে না পাপ না যাই হোক কিছু একটা বলে, তো এগুলো একটা নিয়েছি বিয়েতে খোপা করার জন্য। এরকম একটা ফুল নিয়েছি, টিপের পাতা, তাড়াতাড়ি করছি কেন জানো, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আরও বেশি করলে আরও বড় হয়ে যাবে। তো এই দেখো একটা লিকুইড সিঁদুর নিয়েছি, তো এই দেখো দুটো মেহেন্দি নিয়েছি, কাবেরি কাবেরি এটাই ভালো মেহেন্দি। আর এই দেখো সব থেকে জরুরি জিনিস, সেটা এটা আমার হারা কিনতেই থাকে আর আমার হারাতেই থাকে। আর কি নিয়েছি দেখাই দাঁড়া, আর এই দেখো এক পাতা ক্লিপ নিয়েছি, যেটা আমার খোপা করতে কাজে লাগবে। আর এই দেখো একটা কিউট করে একটা থামচা নিয়েছি, কিউট করে একটা ক্লিপ। তো এই ছিল আমার আজকের বাজার। তো তো আজকের বাজার তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, তো আজকের মানে মানে শপিং তোমাদের কেমন লাগলো আর শপিংয়ের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, অনেকটাই রাত হয়ে গেছে আর ভিডিওটাই অনেকটা বড় হয়ে গেছে। তো চলো আজকের মতো বাই বাই, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে, তো চলো টাটা বাই বাই, গুড নাইট। এইটো এইটো হ্যাঁ এইদিকে এইটো কাপড়টা জয়ী নিচ্ছে, চলে যাও।